মনির ভাই, একা একা খাবার খাইতেছেন, কষ্ট লাগে না? আমারে নাদি এমনি একা একা খায় না, একজন মানুষ পাশে আপনার এরকম বসে আছে। কষ্ট তো লাগেই ভাই, তারপরে ভালো লাগতেছে যে আমার খাওয়ার সময় কারো কথা মন থাকে না। ভাই আপনি যে একা একা খাইতেছেন, আর আমি যদি আপনার এই খাবার দেখি, আপনার যদি পেট ফোলে, তাহলে আপনার যে এই ক্ষতিটা হবে, এর চেয়ে ভালো আমাকে আপনার খাওয়ারের সাথে শেয়ার করেন। আর আমি একজনের একটা জিনিস দিতে বলি, কিন্তু তার কাছ থেকে কোনো জিনিস নিতে বলি না। আপনার যা শরীর মাশাআল্লাহ, এতে তো আপনার এই শরীর নিয়ে তো মন চায় যে আপনার অলিম্পিকে পাঠাই দেই কুস্তিগিরিতে। ভাই অলিম্পিকে যদি কোনো খেলা চালু করে যে কে কত পিস রুটি খাইতে পারে, সেক্ষেত্রে আপনার অবস্থান কি মনে করেন, এক দুইয়ের মধ্যে থাকবে? আপনি এই যে খাইতেছেন, আপনার জন্য তো বাবুর আনতে থুইতেছে, তার হ্যাঁ খাইবে কিরা? ওটা আমি খাবো, কারণ আমি তো জানি যেতে আমার হবে না। কি বাবু রান্ধে রাখছে? হ্যাঁ, তো আপনি এই রুটি খাওয়ার পর আবার বাবু যে রাঁধছে হ্যাঁও খাইবেন? তো রুটির সাথে ভাতের সম্পর্ক কি? তার মানে কি রুটি এক জায়গা যাইবে আর হইলে ভাত আরেক জায়গা যাইবে? আপনার কি ওটা পার্টিশন করা টাইটানিক জাহাজের মতো? নিক্কা কেমনে খায়? হ্যাঁ দেখছি তো, আমি তোমার মামা, আমি কেমনে চালাক কই? আমার তো কোনো ভাগ্নে নাই, আমি তো আপনার ভাগ্নিয়া। আমার কোনো ভাগ্নে নাই, বলদের ভাগ্নে হয়। আচ্ছা মনির ভাই, আপনি যে এই পরিমাণ খাবার খান, তাতে আপনার পেটের অবস্থা এই, আপনার মামুর পেট তো আরো বড়, তাহলে আপনার মামুকে এসেই তো বেশি খায়। কি বলেন, এত কিছু খাওয়ার পর আপনার কেমনে সহ্য করেন? আপনার তো অল্প খাইলেই শ্বাস করতে কষ্ট হয়ে যায় ভাই, আপনাদের কি কেমনে? কি মামুর গলার এই যে ট্যাবরা দেখছেন, ঠিক আছে, একবারে এই গলার ট্যাম থেকে নাভি পর্যন্ত তার পেট, এবং ওই পেটের মধ্যে কোনো নাড়িভুড়ি নেই। ওইটার মধ্যে যদি আমার কোনো কায়দায় ঢুকাই দেওয়া যায় অক্সিজেন নিয়ে, তাহলে আমি আমার মধ্যে হাডুডু খেলা এক পারি টিম নিয়ে।